শুরুতেই সংবাদ শিরোনাম, আল্লাহু আকবার বলে মুস্কান কেন উস্কানি দিল প্রশ্ন ভারতীয় মন্ত্রীর, রাশিয়া হুমকি দিয়ে ইউরোপে এলএনজি সরবরাহ করবে জাপান, ইউক্রেন রাশিয়া সংকটে তেলের দামের সব রেকর্ড ভাঙবে। এবার বিস্তারিত, ভারতের কর্ণাটক রাজ্যে ছাত্রীদের হিজাব পরিধান নিয়ে বিতর্ক বেড়েই চলেছে। এসবের মধ্যেই গতকাল হিজাব পরিহিতা এক ছাত্রীর ভিডিও ভাইরাল হয়েছে। গেরুয়া ওড়না পরা একদল যুবকের বিরুদ্ধে একা দাঁড়িয়ে প্রতিবাদ করতে দেখা গেছে তাকে। জানা যায় ওই ছাত্রীর নাম মুস্কান। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে কর্ণাটকের মান্ডিয়া কলেজে। এদিকে মুস্কানকে এক হাত নিয়েছেন দেশটির এক মন্ত্রী। আজ বুধবার কর্ণাটকের মন্ত্রী বিসি নাগেশ দাবি করেছেন মুস্কান কেন উস্কানি দিলেন। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষামন্ত্রী বিসি নাগেশ বলেন তারা ওই ছাত্রীকে ঘেরাও করতে চায়নি, কিন্তু সে যখন চিৎকার করেছে, সে যখন আল্লাহু আকবার বলেছে, তার আশেপাশে কোনো শিক্ষার্থী ছিল না, কেন সে কলেজ ক্যাম্পাসে আল্লাহু আকবার বলে উস্কানি দিল? ক্যাম্পাসে আল্লাহু আকবার বা জয় শ্রী রাম বলে প্ররোচনা করা যায় না। এই মন্ত্রী আরো বলেন, কেউ আইন নিজের হাতে তুলে নিতে পারে না, সরকার কোনো দুর্বৃত্তকে ছাড় দেবে না। এর আগে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় স্কুটি পার্ক করে কলেজের দিকে যাচ্ছেন মুস্কান। এ সময় তার দিকে এগিয়ে আসে গেরুয়া ওড়না পরা একদল যুবক, কিন্তু যুবকদের স্লোগান ও চিৎকারের মুখে রুখে দাঁড়ান মুস্কান। আল্লাহু আকবার বলে বেশ কয়েকবার স্লোগানও দিয়েছেন তিনি। এই সময় কলেজের কর্মকর্তারা মুস্কানকে নিরাপত্তা দিয়ে কলেজে প্রবেশ করিয়ে দেয়। এই ঘটনায় মুস্কানের প্রশংসা করেছেন নেটিজেনরা। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ওই যুবকদের সামনে প্রতিবাদ করার সময় উদ্বিগ্ন ছিলেন না এবং তিনি তার হিজাব পরার অধিকার রক্ষায় লড়াই চালিয়ে যাবেন। তথ্যসূত্র এনডিটিভি। ইউক্রেন সংকটের কারণে রাশিয়া যে কোনো সময় ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ করে দিতে পারে, আর সে কারণে রাশিয়ার বিকল্প খুঁজতে মরিয়া ইউরোপের দেশগুলো। এই অঞ্চলে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এবার ইউরোপে এলএনজি সরবরাহের পরিকল্পনা আছে জাপান। বুধবার দেশটির সরকারি সূত্রে এ তথ্য জানা গেছে। সম্প্রতি স্যাটেলাইটের মাধ্যমে তোলা ছবিতে ধরা পড়ে যে ইউরোপের সমুদ্র পথে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের কন্টেইনার ভর্তি জাহাজের ভিড় বেড়ে গেছে। বিভিন্ন সূত্রে জানা গেছে, ইউরোপ মহাদেশের সামুদ্রিক ঘাটে জ্বালানিবাহী জাহাজের সংখ্যা গত বছরের তুলনায় 70% বেড়েছে। জাপান একটি প্রধান এলএনজি আমদানিকারক দেশ। ইউক্রেন সংকটের কারণে রাশিয়ার গ্যাস সরবরাহে বাধার হুমকির সম্মুখীন ইউরোপীয় দেশগুলোকে সহায়তা করার পরিকল্পনা করছে দেশটি। তবে তার আগে দেশটির অভ্যন্তরীণ চাহিদার জন্য যথেষ্ট সরবরাহ সুরক্ষিত করবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। রাশিয়া থেকে 40% এলএনজি আমদানি হয় ইউরোপে। নতুন করে ইউক্রেন সংকট তৈরি হওয়ায় যুক্তরাষ্ট্র জাপানকে শীত মৌসুমে এলএনজির জন্য সহযোগিতার আহ্বান জানিয়েছে। এরই পরিপ্রেক্ষিতে জাপান সরকারের এলএনজি সরবরাহের এ পরিকল্পনা বলে ধারণা করা হচ্ছে। বিশ্বের প্রাকৃতিক গ্যাসের 17% উৎপাদন করে রাশিয়া, আর এই গ্যাসের জন্য রাশিয়ার ওপর নির্ভরশীল ইউরোপীয় দেশগুলো। ইউরোপীয় ইউনিয়নের তথ্য বলছে, 1970 সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন থেকে ইউরোপ প্রাকৃতিক গ্যাস আমদানি শুরু করে। সম্প্রতি কয়েক বছর ধরে সেই নির্ভরতা আরও বেড়েছে। বছরে এখন 40% প্রাকৃতিক গ্যাস ইউরোপে সরবরাহ করে রাশিয়া, কিন্তু রাশিয়া দীর্ঘমেয়াদী চুক্তির অধীনে প্রায় অর্ধেক গ্যাস সরবরাহ করে আসছে। ফলে অতিমাত্রায় নির্ভরশীলতার কারণে ইউরোপীয় দেশগুলোতে প্রাকৃতিক গ্যাসের দাম স্বাভাবিক মাত্রার চেয়ে প্রায় 6 বা 7 গুণ বেড়েছে। ইউক্রেন রাশিয়া সীমান্তে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। এই উত্তেজনার মধ্যে বেলারুশকে সঙ্গে নিয়ে সীমান্তে ব্যাপক সামরিক মহড়া শুরু করেছে রাশিয়া। ফলে রাশিয়ার তেল রফতানি বিঘ্ন ঘটার আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেল প্রতি $120 পৌঁছাতে পারে। বিশ্বব্যাপী আর্থিক সেবাদানকারী সংস্থা জেপি মর্গান অনুমান করছে, ইউক্রেনের ওপর রাশিয়ার সম্ভাব্য আগ্রাসনের বিস্তীর্ণ প্রভাব সারা বিশ্বের মুদ্রাস্ফীতিতে ক্লান্ত ভোক্তারাও অনুভব করবেন। মঙ্গলবার জেপি মর্গানের গ্লোবাল কমোডিটি প্রকৌশলের প্রধান নাতাশা কানেভা একটি প্রতিবেদনে বলেন, অন্যান্য অঞ্চলে কম ধারণ ক্ষমতার প্রেক্ষাপটে রাশিয়া থেকে তেল সরবরাহে যে কোনো বাধাই সহজেই তেলের দাম $120 উঠে যেতে পারে। জেপি মর্গান বলছে, যদি রাশিয়ার তেল রপ্তানি অর্ধেকে নেমে আসে, তাহলে বিশ্বব্যাপী অপরিশোধিত তেল ব্রেন্ড ক্রোডের দাম ব্যারেল প্রতি $150 উঠে যাবে। এর আগে 2008 সালের জুলাই মাসে তেলের দাম সর্বকালের সর্বোচ্চ অবস্থানে ছিল, যে সময় রেকর্ড পরিমাণ ব্রেন্ড ক্রুডের দাম প্রতি ব্যারেল $147.50 ছিল। তেল উৎপাদনে রাশিয়া অবস্থান বিশ্বের দ্বিতীয়। সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়া ইউক্রেন উত্তেজনার প্রভাব বিশ্বজুড়ে অপরিশোধিত তেলের দামে পড়েছে। সোমবার ব্রেন্ড ক্রুডের দাম 7 বছরের সর্বোচ্চ পৌঁছে।
সেদিন ব্যারেল প্রতি ব্র্যান্ড ক্রুডের দাম ছিল $94, অবশ্য পরে তা কমে প্রায় $91 নেমেছে। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।